আমি ফটো তখন বসে হচ্ছে আটজন গেছে, গিয়ে আটজনকে চারদিকে ঘেরাওয়া করেছে। আমাদের লোক ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো, বলছে তোর কাছে কই বাদ দেবো কেন। আমি বলছি যে কি হচ্ছে, কি অপরাধ ধরতে আছে একটা মানুষের, কি অপরাধ করে তার তো ধরতে হবে, তার কই বাদ দিতে হবে না। যেই বলেছি আমার নাতি মেরে মারলে আমি উনি দাবার বোর্ড পড়ে গেছি, গিয়ে তেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে, ধরে ও চার পাঁচ গা খুব জোর জোর মেরেছে পিঠে চালে। মেরে বলছে, ও বলছে যে স্যার আমি কী করেছি, লুঙ্গিটা পরি, লুঙ্গি একদম খুলে লুঙ্গা হয়ে আছে, যে স্যার আমি কী করেছি, আমার অপরাধ দেখাও, আমার ধরে যাও। আমি যেই বলতে যাচ্ছি আমার কিল মারছে যেটা সেটা, আমার মারছে, হাতে চুড়ি টেনে ধরে হচ্ছে, আমার মুখ চাপাতে ধরছে। আমি বলছি যে স্যার কী হচ্ছে বলো। এবার আমি বাবারে মারে যেই আমার মেরেছে, মেরে ফেলাতে আমি বাবারে মারে করছে যাচ্ছি, আমার চারদিকতে মেয়েরা সব ছুটে আছে। আর এবার এ বলে বলে মেরে ফেলে দিল, মেরে ফেলে দিল বলে সব ছুটে আছে, তখন এ ছেড়ে দিচ্ছে, চারটে পুরুষে ছেড়ে দিচ্ছে, দিলে দেড়া আছে। তখন দীপঙ্কর বাবু এসে, দীপঙ্কর বাবু এসে বলছে বলে মেয়েরা মারিনি, ছেড়ে দে ছেড়ে দে। আমি বলছি স্যার দেখো আমার কী মান মানলো, আমি আমার মারা কি অন্যায় হলো, আমি কই বাদ দে তোমরা ধরে নিয়ে যাও, ওই তো দেড়া আছে ধরে নিয়ে যাও না। তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে সবাই বাড়ি, কেন ধরতে গেল কেন, ওই তো ওই কই বাদ চাইছি বলে মারছে। সাদ্দাম কি করে, কি করে ফিশারি হচ্ছে, মাছের খাঁটা করতো। আপনার কি নাম, আমার নাম মাস্টার।